আচ্ছা, ফ্ল্যাট ইউআই কালার্স ডট কম ওয়েবসাইটটা সম্পর্কে পরিচিত না আমরা? এটা নিয়ে তো কাজ করছি, এখানে জাস্ট ক্লিক করলেই আমাদের কালারটা কপি হয়ে যায়, তাই না? আচ্ছা, তো আরেকটা ওয়েবসাইটের নাম বলি, কোভেলপার্স ডট কম, মানে ডেভেলপার্স না, কোভেলপার্স ডট কম। আর যদি কোভেলপারস ডট কম না কাজ করে সমস্যা নাই, এখানে আমাদের সিএসএস এর অনেক কিছু আছে যেগুলো নিজের হাতে লেখা লাগে না, এগুলো আমরা বিভিন্ন টুলসের মাধ্যমে করতে পারি। যেমন মনে করেন গ্র্যাডিয়েন্ট জেনারেটর লিখে একটা সার্চ দিলাম, ঠিক আছে, গ্র্যাডিয়েন্ট জেনারেটর, এখানে একটু যাই, একটু আসছে, তারপর হচ্ছে সিএসএস ম্যাটিক, এরকম অনেক ভালো ভালো ওয়েবসাইট আছে, ইভেন আমার একটা স্টুডেন্টের ওয়েবসাইটও আছে এই টাইপের টুলস রিলেটেড, css3world.com। তো টাইম লাগলে কেমন হবে? আপনাদের কাউকে তো নেট কানেক্ট করতে বলি নাই আমি, নেট কানেক্ট করলে তো আমার এখানে কাজ করতে সমস্যা হবে। একদিন আধা ঘন্টা ধরে ইন্টারনেটের প্রবলেম ফেস করতেছে, মানে কোনো ওয়েবসাইটেই যায় না, ঘুরতেই আছে ঘুরতেই আছে, সবারই জিজ্ঞেস করতেছে কারোকে কানেক্ট করা, তারপর লাস্ট পর্যন্ত সবাই চলে যাওয়ার পর দেখি একটা ওয়েবসাইটে ডাউনলোড হচ্ছে, কে যেন কি ডাউনলোড দিয়ে রাখছে। তো স্লো হলে তো বিপদ, কারো কি এটা কানেক্ট করা আছে দেখেন তো? ডিসকানেক্ট করে দেন, এদের ওয়েবসাইটই স্লো নাকি আমার নেট স্লো? না, নেট স্লো হলে ফেসবুক আসবে না, দেখি ফেসবুক আসে কিনা, ফেসবুক তো একদম তাও সাথে সাথে চলে আসছে। আচ্ছা, আপনারা কি করছেন আগে একটু দেখি, এগুলো আসুক, আস্তে ধীরে আসুক, আমি একটু আপনাদের অ্যাসাইনমেন্টগুলো চেক করি। দেখছেন কি তাড়াতাড়ি চলে আসে, সো নেটের প্রবলেম নেই। আমার 10 নম্বর ব্যাচে একটা স্টুডেন্ট আছে, খুব বয়স্ক, বয়স্ক বলতে 30-35 হবে আর কি, ওই বয়স্কও না। ওনাকে যদি এইচটিএমএল এর বলি, এখানে এইচটিএমএল ট্যাগের ভিতরে হেড ট্যাগ হয়, কি কি ট্যাগ হয় বলতে পারবো না। আচ্ছা, হেড হেড ট্যাগের ভিতর টাইটেল ট্যাগ হয়, কি ট্যাগ হয় ভাই বলতে পারবো না। না না, উনি সব কিছু কনফিউজড, ওনার ইভেন ওনার নাম জিজ্ঞেস করছি ইফতেখার, শিওর আপনি চিন্তা করতেছেন?
উনি আসেনি মনে হয়, রবিন খান। আচ্ছা দেখেন এই যে সিএসএস ম্যাটিক, এই টাইপের কয়েক হাজার ওয়েবসাইট আছে যেগুলোতে সিএসএস এইচটিএমএল এগুলো অটোমেটিক জেনারেট করা যায়। জেনারেট মানে হলো অটোমেটিক হবে, আমরা খালি কপি করে পেস্ট করে ইউজ করব। যেমন মনে করেন আমি চাচ্ছি এরকম একটা বক্স হবে যেখানে আপনার বাম পাশে এই কালার থাকবে, ডান পাশে এই কালার থাকবে, কিংবা আপনি চেঞ্জও করতে পারেন। আপনি দেখেন কমাইতে বাড়াইতে পারেন, এরকম করে আপনি কমাইতে বাড়াইতে পারবেন বিভিন্ন কালার। আমি কালারটা চেঞ্জ করি, এগুলোকে বলা হয় গ্রেডিয়েন্ট, এক পাশে এক কালার আরেক পাশে আরেক কালার। আপনি যদি উপরে নিচে করতে চান, এটা তো ডানে বামে তাই না, উপরে নিচে ক্লিক করেন, দেখেন উপরে নিচে কোনা কোনি ক্লিক করেন, কোনা কোনি মানে এই কোনা এক কালার, ওই কোনা আরেক কালার। তারপর হচ্ছে আপনার গোল করতে চাইলে এখানে ক্লিক করেন, চারপাশে আর চারপাশে এক কালার, মাঝখানে আরেক কালার, এটা কি বলা হয় গ্র্যাডিয়েন্ট, গ্র্যাডিয়েন্ট বলা হয়। রেডিয়াল পরে বুঝেন, আগে বলেন চিন্তা করেন, এগুলো হচ্ছে গ্র্যাডিয়েন্ট। যারা ফটোশপে কাজ করে তারা গ্র্যাডিয়েন্ট জিনিসটা খুব ভালো আইডিয়া থাকার কথা। তো এগুলো সিএসএস দিয়ে খুব ইজিলি করা যায়। দেখেন আমি যে কোনো একটা ইফেক্ট সিলেক্ট করলেই এই পাশে আপনাকে পুরো সিএসএসটা দিয়ে দিবে, দেখেন দেখছেন টোটাল সিএসএসটা। এখানে জাস্ট কপি টেক্সটে ক্লিক করবেন, কপি হয়ে যাবে, কপি হয়ে গেছে, এখানে ক্লিক করবেন, কপি হয়ে গেছে। ইভেন এই যে হিউ লেখা, হিউ এটা দিয়ে আপনি কালারগুলোর ভ্যারিয়েশন তৈরি করতে পারবেন। তারপরে লাইটনেস কতটুকু ব্রাইট হবে, কতটুকু হালকা হবে, স্ট্রং হবে। এরপরে হচ্ছে স্যাটারেশন, এই জিনিসগুলো আমরা সিএসএস দিয়ে করতে অনেক কষ্ট হইতো। আচ্ছা যদি ডাবল কালার ইউজ করতে চান, এপাশে লাল না এপাশে অন্য টাইপের কালার হবে, তাহলে কি করবেন? চুজ করার অপশন থাকার কথা। এই যে কালার এখানে চুজ করা যায়, এখান থেকে চুজ করবেন একটা কালার, আর এখান থেকে চুজ করবেন আরেকটা কালার। এই পাশে একটা কালার, এই পাশে আরেকটা কালার। আচ্ছা এটা আমরা কি কোথাও দেখি নাই, দেখছি এই জিনিসটা ফেসবুকের পেজে দেখছি, দেখেন এখানে একটু তাকান, উপরে সাদা নিচে আরেকটা কালার, এটা কি গ্রেডিয়েন্ট? আচ্ছা এখন মনে করেন আমি এই জিনিসটার কোড চাচ্ছি, তো কোড কোথা দেওয়া, এখানে এইচটিএমএল দাও না সিএসএস, কি দেওয়া সিএসএস দেওয়া। তো ইউজ করবো কিভাবে, আপনার সাথে এখানে বসো, আচ্ছা। তো ইউজ করার জন্য আমরা আমাদের যে ওয়েব যে ফোল্ডারটা তৈরি করবো, ফোল্ডারে দেখি কিছু করা যায় কিনা। এখানে ক্লাস 7 নামে একটা ক্লাস করি, সেখানে আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল বানাইলাম, স্টাইল ডট সিএসএসও বানাইলাম।
এরপরে এই দুটো তো খালি, তাই না? এখন মনে করেন এই জায়গায় আমি দিলাম গ্রেডিয়েন্ট, লিখছি টাইটেল লিখছি, আর সিএসএস টাও কল করাবো। যারা পরে আসছেন মানে দুশ্চিন্তার কিছু না, আমি এখনো কিছু দেখাই নেই। আচ্ছা, এবার আপনি মনে করেন একটা বক্স তৈরি, কঠিন। আচ্ছা, তো এখানে একটা বক্স ক্রিয়েট করলাম, এই বক্সটার আমি বক্স হাইট দিলাম একটা, উইথ দিলাম একটা, আর একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। এটাই তো নর্মাল মার্কআপ হওয়ার কথা, তাই না? এই এখন আমি যদি এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা দিছি এটা চেঞ্জ করে গ্রেডিয়েন্ট করতে চাই, সেই ক্ষেত্রে কি করবেন? এখান থেকে জাস্ট সিম্পলি এখানে কপি টেক্সটে ক্লিক করবেন, কপি টেক্সটে ক্লিক করবেন, মানে এটা জেনারেট করার পরে যে কোডটা আসবে এখানে, এটা বানানোর পরে যে কোডটা এখানে আসবে, তারপর কপি টেক্সট করে এখানে পেস্ট করে দেন। দেখছেন কি হয়? আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড দুইবার আসছে, আমি একটা কেটে দিই। আচ্ছা, এই অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়ার একটা কারণ আছে, কারণ গ্রেডিয়েন্ট জিনিসটা সিএসএস এর কোনো কিছু না, এটা হচ্ছে সিএসএস থ্রি। কিসের? সিএসএস থ্রি। সিএসএস থ্রি সব ব্রাউজারে সমানভাবে কাজ করে না, এই জন্য ওদের সাথে কিছু প্রিফিক্স অ্যাড করতে হয়। কি অ্যাড করতে হয়? প্রিফিক্স মানে হইল যে জিনিসগুলো দ্বারা আমরা সাপোর্ট করাবো ওই ব্রাউজারে। যেমন প্রিফিক্স বলতে আমি এতটুকু বোঝাচ্ছি, এই যে হাইফেন মজ হাইফেন, হাইফেন মজ হাইফেন দিলে যেই জিনিসটা মজিলাতে কাজ করতেছে না, ওটা মজিলাতে কাজ করবে। মজ মানে মজিলা ফায়ারফক্স। এরপরে ওয়েব কিট, এটা মানে হইল, আচ্ছা, তো এত বড় কোডটা বুঝার আগে আমি আপনাদের নর্মালি এটা করে দেখি, নর্মালি, তারপর এটা বুঝবেন আপনারা। সাপোজ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আমি যদি গ্রেডিয়েন্ট করতে চাই, তাহলে গ্রেডিয়েন্ট মানে এক পাশে এক কালার আর এক পাশে আরেক কালার। দেখেন এখানে এক পাশে নীল আর এক পাশে লাল, হ্যাঁ শেড, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। তো এটা যদি এক পাশ টু আরেক পাশ, উপর থেকে নিচে বা ডান থেকে বাম বা বাম থেকে ডানে হয়, তাহলে এটাকে বলা হয় লিনিয়ার গ্রেডিয়েন্ট। কি বলা হয়? আর যদি এটা গোল হয়, গোল বাইরে এক কালার ভিতর আরেক কালার, তাহলে এটা হবে রেডিয়াল গ্রেডিয়েন্ট। ওকে, তো মনে করেন আমি লিনিয়ার গ্রেডিয়েন্টই ইউজ করে দেখাই আগে, লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখে এর মাস এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন। এরপরে এখানে আপনি কয়টা কালার চাচ্ছেন? সাপোজ দুইটা কালার, একটা নীল একটা লাল, সেক্ষেত্রে এখানে লেখেন ব্লু কমা দিয়ে রেড লেখেন, তাহলে এক পাশে ব্লু শো করবে, এক পাশে রেড শো করবে। এবার আপনি একটু এখানে গিয়ে একটা রিলোড দেন, দেখেন এক পাশে ব্লু এক পাশে রেড। কঠিন কঠিন কিছু না। আচ্ছা, এখন এটা যদি বাম থেকে ডানে চান, তাহলে এখানে শুরু করার আগে লেখেন ফ্রম লেফট, তারপর কমা দিয়ে ব্লু আর রেড লেখেন, ফ্রম মানে লেফট থেকে রাইট, ফ্রম লেফট, এখানে কমা হবে না সম্ভবত, কিছু একটা ভুল হয়েছে আমাদের, একটু দেখে আসি এখানে, না কোলন হবে না, এখানে লেখা আছে আচ্ছা এখানে ফ্রম না দিয়ে শুধু লেফট লিখি আমি, এখানে যা ওরা যা করছে আর কি, লেফট লিখে একটা কমা দিছে। তারপর দেখি কাজ করে কিনা, করে, একটু দেখে আসি ডাবল সি স্কুল থেকে, একটু দেখে আসি লিনিয়ার গ্রেডিয়েন্ট, একটা সার্চ দিলে ডাবল সি স্কুলই আসবে। মানে যখন ভুল করে ফেলবেন একটা জিনিস মিলতেছে না, তখন অবশ্যই গুগলে একটা সার্চ দিবেন, তারপরে ফার্স্টে যেটা আসবে ওটা করে করে যেই পর্যন্ত আপনি সলিউশন পাবেন না ওই পর্যন্ত যাবেন। এখানে হয়তো আমাদের কমা বা ফুল স্টপ এই টাইপের কিছু একটা ভুল হয়েছে, এখানে একটু দেখে আসি আমি।
আমরা যা করছি তাই তো, এই যে লেফট কমা রেড ব্লু, এত ভয় পেয়ে গেছি। হ্যাঁ ব্রাউজার উল্লেখ করে দিচ্ছে, তা আমরা কাজ না করলে ব্রাউজার উল্লেখ করে দিব, বাট আগে দেখি কাজ করে কিনা। করে করে না তো আপাতত আমি ব্যাকগ্রাউন্ড কই দেবো, ব্যাকগ্রাউন্ড এই যে আচ্ছা, তো এখানে লিনিয়ার গ্র্যাডিয়েন্ট দিয়ে টু বটম দিছে, ঠিক আছে টু ফ্রম না, এখানে কি হবে টু হবে, এখানে আমরা টু রাইট ইউজ করবো মানে ডান দিকে ফ্রম না, তাহলে সে বাম থেকে ডান দিকে যাবে, যদি আমি টু লেফট দিই সেক্ষেত্রে সে ডান থেকে বামে যাবে, মনে থাকবে? আপনি যদি চান কোনাকুনি উপরের মানে ডান পাশের এই কোনা থেকে ওই কোনায় যাবে, সেক্ষেত্রে দিবেন টপ লেফট, তাহলে এই কোনা থেকে এই কোনা মানে এখান থেকে এখানে, যদি আপনি বটম লেফট দেন তাহলে এই কোনা থেকে এই কোনা, খুব কঠিন, খুব একটা কঠিন না, কিন্তু মাঝে মধ্যে কিছু মজিলার ভার্সনে আবার কাজ করে না, তখন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড যেই লাইনটা লিখছি না এটাই টোটাল চারটা লিখবেন, কয়টা চারটা ডুপ্লিকেট চারটা করেন, করে সিম্পলি লিনিয়ারের আগে মজ হাইফেন বসে দিবেন, এটা মজিলার জন্য, মানে এটা কাজ যখন করবে না তখন এটা সে খুঁজবে, যখন এই দুটার একটাও কাজ করতেছে না মানে মজিলাতে না, সে এখন আছে ক্রোমে, কোথায় ক্রোমে, তাহলে এখানে হবে ওয়েব কিট, কি হবে ওয়েব কিট, মনে করেন ক্রোম বা মজিলা ফায়ারফক্স না, আপনি কাজ করতেছেন ইন্টারনেট এক্সপ্লোরারে, সেক্ষেত্রে আপনি এমএস দিবেন মানে মাইক্রোসফট, ইন্টারনেট এক্সপ্লোরার কি আমরা যে উইন্ডোজ ইউজ করি এটা মাইক্রোসফটের না, সো এখানে হবে কি এমএস, আর একটা করেন, আর এখানে সরি আপনি ওপেরাতে যদি শো করান সেক্ষেত্রে এখানে কি হবে, ও এইভাবেই প্রিফিক্সগুলো অ্যাড করতে হয়, কি করতে হয় এভাবে প্রিফিক্স অ্যাড করতে হয়, এখন আপনি জানেন না যে আসলে কোনগুলো সিএসএস আর কোনগুলো সিএসএস থ্রি, আপনি সুন্দর মতো একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলাইছেন প্রিফিক্স অ্যাড করা ছাড়া জানেনও না, মানে আপনি যত ধরনের এই সিএসএস থ্রি এর কোড লিখবেন সবগুলোতে কিন্তু এগুলো থাকতে হবে, এখন আপনি ঠিকই এরকম করে অনেক কিছু লিখছেন কিন্তু বুঝতে পারতেছেন না কোনটা সিএসএস থ্রি আর কোনটা সিএসএস, তখন কি করবেন মানে বোঝার উপায় কি, তখন জাস্ট নর্মাল যে কোডিংটা ছিল আমাদের এই যে এই কোডিংটা এটাই কপি করবেন, বা টোটাল যে ডিজাইনটা টোটাল যতটুকু আপনি কোড করছেন টোটাল সিএসএস এর পুরোটা আপনি কপি করবেন, পুরো যত মানে ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত পুরোটা কপি করে, তারপরে আপনি মনে করেন একটা ওয়েবসাইটে যাবেন, নাম হচ্ছে প্রিফিক্স মাই সিএসএস ডট কম, এই পাশে সিম্পলি আপনার কোডগুলো পেস্ট করবেন, পেস্ট করে প্রিফিক্সে ক্লিক করবেন, তারা সুন্দর মতো আপনাকে সব প্রিফিক্স দিয়ে দেবে, মানে ওরা খুঁজে বের করবে আসলে কোনটা সিএসএস থ্রি এর কোড, ওটাকে প্রিফিক্স অ্যাড করে দেবে, পরে এই অ্যাপ এই পাশেরটুকু কপি করে এখানে অ্যাড করে দেন, সরি এখানে অ্যাড করে দেন, এবার আপনি একটু ই করে দেন, আর ওদের প্রিফিক্স মাই সিএসএস এর ওদের একটু কপিরাইট লাগিয়ে দিচ্ছে আর কি, মানে আপনার কাছ থেকে ফ্রি আপনি ফ্রি একজন লোকের সার্ভিস দিতেছেন আপনার একটা কপিরাইট লাগবে না ওই টাইপের, আচ্ছা দেখেন একদম লাস্টেরটাতে শুধু লিনিয়ার ইউজ করছে, তার আগেরটাতে ও ইউজ করছে, তার আগেরটাতে মজ ইউজ করছে, তার আগেরটাতে ওয়েব কিট ইউজ করছে, তার আগেরটাতে ওয়েব কিট গ্রেডিয়েন্ট লিনিয়ার ইউজ করছে, মানে স্ট্যান্ডার্ডভাবে আপনাকে প্রেফিক্সগুলো অ্যাড করে দিয়ে দিছে, আপনার আর কষ্ট করতে হয় নাই, ওকে এইভাবেই কাজ করবেন অলওয়েজ, যখনই সিএসএস থ্রি এর কোনো কোড ইউজ করবেন যেটা ইন্টারনেট এক্সপ্লোরারে কাজ করতেছে না, তখন এভাবে প্রিফিক্সগুলো অ্যাড করে দেবেন, এবার ওরাই আসলে দেয় না ইন্টারনেট এক্সপ্লোরারে গোনায় ধরে নেই,
ঠিক আছে, আপনি অ্যাড করে দেন, সমস্যা নেই, আপনি এখানে এমএস অ্যাড করে দেন, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্ট, আর আমরা ওদের এখান থেকে যদি একটা জেনারেট করে তারপর এটা ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে জাস্ট সিম্পলি কপি করে এখানে দিয়ে দেন, বিশাল একটা কোড পেয়ে গেছেন আপনি। এখন আপনি এখানে গিয়ে একটা রিলোড দেন, এই যে দেখেন আমরা এখানে যা বানাইছিলাম, এখানে যা বানাইছিলাম সেটা এখানে শো করবে। একটা পিএইচডি তে গ্রেডিয়েন্ট ইউজ করছে, যখন পিএইচডি তে কাজ করব তখন দেখাবো। আচ্ছা, তো এই গেল একটা। তারপর হচ্ছে ওদের আরো কিছু সার্ভিস আছে, যেমন বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস তো আমরা পারি যে কি জিনিস এটা, তাই না? আচ্ছা, তো এখানে আমি এই যে অল কর্নার্স যখন বাড়াবো সবগুলো একসাথে গোল হচ্ছে, আমি শুধু টপ লেফট করবো, এটা এ পাশে গোল হবে, টপ রাইট এবং এ পাশে হলো, এটা একটা ট্যামা বানিয়ে দিলাম, এখানে একটু কম বানালাম, এখানে বর্ডার উইথটা একটু বাড়ায় দিলাম আর কি। সেগুলোকে আসলে মানে বাংলা ল্যাঙ্গুয়েজের ট্যামা বলে মনে হয়। আমি ছোটবেলায় যখন মানে ক্রিকেট খেলতাম ওই বল ট্যামা হয়ে যেত। আচ্ছা যাই হোক, তো এখানে আপনি কালারটাও চেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা, এখানে কালোটা এই যে বর্ডারের যে উইথটা এটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। চেঞ্জ হয় না? আচ্ছা, আমি ঠিকভাবে করি নেব না। হ্যাঁ, এবার চেঞ্জ হয়। এরপরে সিম্পলি আপনি কপি টেক্সটে ক্লিক করেন, কপি টেক্সটে ক্লিক করে আপনি এইখানে বর্ডার রেডিয়াস অ্যাড করে দেন। ও, ব্যাকগ্রাউন্ডই আসছে, সরি। এবারও আসে নাই। আচ্ছা, এটা কপি করে বর্ডার রেডিয়াসও কিন্তু CSS3, CSS না, মনে থাকবে? বর্ডার রেডিয়াসও কিন্তু CSS3। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আমরা ওইখানে ব্যাকগ্রাউন্ডে কোনো মস টস কিছু ইউজ করতে হয়নি, খালি মানে ভ্যালুতে মস ওয়েবকিট এগুলো ইউজ করছি। তো এখানে দেখেন বর্ডার রেডিয়াস প্রপার্টির আগে মস ওয়েবকিট এগুলো ইউজ করতে হচ্ছে, বিপদ না? এই জন্য সবচেয়ে বেস্ট হয় কোনো কিছু কোডিং শেষ হওয়ার পরে সিএসএস মাই প্রেফিক্সে গিয়ে প্রেফিক্সগুলো অ্যাড করে নেবেন, তাহলে ওরা সুন্দর মতো প্রেফিক্স অ্যাড করে দেবে। আচ্ছা, এবার সেভ করে আমি যদি এখানে রিলোড দিই একটা, সেক্ষেত্রে বর্ডার রেডিয়াস অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এগুলো বর্ডার রেডিয়াস, এগুলো আমরা করতে পারি, নর্মালি করতে পারতাম। নয়েজ টেক্সচার বলতে কি বোঝায় দেখছেন? নয়েজ বলতে এখানে কি বলে, এটা ফোটা ফোটা জিনিসপত্র ধুলাবালি অ্যাড করছে আর কি। ডেন্সিটি মানে হচ্ছে ঘনত্ব, ঘনত্ব কমানো যাবে, বাড়ানো যাবে, এভাবে আপনি একটা নয়েজ অ্যাড করতে পারবেন, একটা কালারে একটা নয়েজ অ্যাড করতে পারবেন। আর এটার একটা এপিআই লাগবে, কি লাগবে? এপিআই। এপিআই বলতে কি বোঝায়, যেই জিনিস আমরা নর্মালি করতে পারি না কিন্তু কোন একটা লোক এটাকে আবিষ্কার করছে, আমাকে কিছুটা অধিকার দিছে তার একটা জিনিস ইউজ করার জন্য, তার ওই অধিকারটাকে বলা হবে এপিআই। একটা লোক জাদু মানে জাদু মন্ত্র পড়তে পারে, সে লোকটা বিশাল জাদুকর, একটা লোকের মাথা কেটে আর একটা লোকের মাথা লাগাতে পারে। এখন আপনাকে শুধুমাত্র এতটুকু রাইট দিল, আপনি সে যখন মাথা কাটবে তখন আপনি একজনের মাথা থেকে উঠে আরেকজনের মাথা লাগাতে পারবেন, কিন্তু আপনি কিন্তু জাদু মন্ত্রটা করতে পারবেন না, পারবেন? জাস্ট আপনাকে সামান্য একটু অধিকার দিল, এটাকে বলা হয় এপিআই। কি এটাকে বলা হয়? এপিআই। নর্মালি আমরা যখন কোনো একটা কন্ট্যাক্ট ফর্ম বানাই এইচটিএমএল দিয়ে, একটা ফর্ম বানাই, ওটাকে সেন্ড করতে গেলে একটা মেইলে সেন্ড হবে, এটা ইজিলি পিএইচপি দিয়ে করা যায়, কিন্তু সেন্ড করতে গেলে পিডিএফ ফরম্যাটে কনভার্ট হয়ে তারপরে মেইলে সেন্ড হবে, এটা কিন্তু করা যায় না। কিন্তু এটা করার জন্য বড় বড় পাবলিকরা এটা আবিষ্কার করছে, তো সেটা কিন্তু ফ্রি না। সেটা কি ফ্রি? সেটা ফ্রি না, আপনি টাকা পয়সা দিবেন, আপনাকে জাস্ট একটা এপিআই দিবে, মানে লিঙ্ক দিবে, যে লিঙ্কটা ইউজ করে
আপনি এটাকে সুন্দর মতো আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন, যখন সেন্ড হবে তখন পিডিএফ এ কনভার্ট হয়ে সেন্ড হবে। এটা কি নর্মালি করা যাবে, তাদের হেল্প ছাড়া করা যাবে না? এটাকে বলা এপিআই। এখানে এই নয়েজটা নর্মালি সিএসএস দিয়ে করা যাবে না, যাবে যাবে না, সেজন্য আমাদের এইভাবে ইউজ করতে হবে। কোনভাবে? এইভাবে আপনি কালারটা চেঞ্জ করে দেন, নয়েজের কালারটা লাল করে দেন, লাল হয়ে গেছে। তো সিম্পলি এটাকে কপি করেন, কপি করে ব্যাকগ্রাউন্ড যেখানে দিছি আমরা, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবো আমরা, তাই না, ব্যাকগ্রাউন্ডে ইউজ করেন। কেমন এই ইয়ের মতো প্রপার্টি আর ভ্যালুর মতো কাজ করতেছে? কাজ করতেছে না, কিন্তু একটু রিলোড দিয়ে দেখি কাজ করে কি না। করে করে না, তো একটু দেখে আসি আসলে কেমন ইউজ করে। ডাউনলোড নয়েজ স্ট্রাকচার, ও আচ্ছা সরি, এটা আসলে ইমেজ আকারে ইউজ করতে হবে, ঠিক আছে। এটাকে নর্মালি ইউজ করা যাবে না, কিছু ইউজ করতে হবে ইমেজ আকারে, মানে ব্যাকগ্রাউন্ড ইউআরএল, ব্যাকগ্রাউন্ড ইউআরএল দিয়ে পরে ইউজ করতে হবে। হাবি যাবি, যাই হোক, এটা আমরা ইমেজ আকারে সেভ করে ইউজ তো করতেই পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারি না, পারি। তারপর হচ্ছে আপনার বক্স শ্যাডো, এটা আমরা করতে গেলে অনেক ঝামেলা পোহাইতে হয় আসলে, শ্যাডোটা কেমন হবে, কতটুকু যাবে। তো এখান থেকে আপনি এই যে শ্যাডোটা বানাইলে দেখেন মনে হয় কি ভেসে আছে, মনে হয় যে একটু উপর উঠে আছে শ্যাডো বানাইলে। তো শ্যাডোটা আপনি কিভাবে বানাবেন, এটা বাড়ান, দেখেন এই যে শ্যাডো দেখছেন কতটুকু ঝাপসা হবে, কতটুকু ছড়াবে, কোন কালারের ছড়াবে। আর এই বক্সের কালারটা কি হবে, সাপোজ নীল, এরকম করে আপনি কালার এই যে মাঝখানে যে কালারটা, এই লেখার কালারও চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আউটলাইন, কি জিনিস একটু দেখি আমি, যাই হোক আউটলাইন মানে ভিতরে চলে আসবে, তো ওইটা আমরা করলাম না। আমরা কপি টেক্সটে ক্লিক করলে বা এতটুকু কপি করে তারপর আমরা ইউজ করতে পারি এটাকে বক্স শ্যাডো হিসেবে। কী হিসেবে বক্স শ্যাডো, বক্স শ্যাডো ইউজ করতে পারি আমরা, দেখছি কখনো, দেখি নাই। আচ্ছা আগে একটু দেখা নিয়ে আসি, মনে করেন এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কি ব্ল্যাক, আচ্ছা এটা চেঞ্জ করে দিলাম। এখন মনে করেন এটাকে ছোট করি আমি, এবার এটার একটা শ্যাডো তৈরি করব, কি করব, শ্যাডো তৈরি করব। শ্যাডো তৈরি করার জন্য আমাকে এখানে একটা প্রপার্টি ইউজ করতে হবে, নাম হচ্ছে বক্স শ্যাডো, নাম কি। এখন বক্স শ্যাডো হিসেবে আমি তিনটা ভ্যালু, মানে তিনটা কালার ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে, সরি তিনটা কালার না, একটা কালার ইউজ করতে হবে, কিন্তু তিনটা পিক্সেল ইউজ করতে হবে। মনে করেন 10 পিক্সেল, 10 পিক্সেল, 10 পিক্সেল, কোনটা দিয়ে দিয়ে কি, এরপরে আমি মনে করেন এটা, এরপর স্পেস দিয়ে একটা কালার দিতে হবে, কি দিতে হবে, কালার দিতে হবে। এখন কোনটা কি কাজ করে, এইটা কাজ করবে কতটুকু ডানে যাবে শ্যাডোটা, মাঝখানেরটা কাজ করবে কতটুকু নিচে যাবে, ডান থেকে নিচে যাবে, আর তৃতীয়টা কাজ করবে এটা কতটুকু ঝাপসা হবে, কি করবে, কতটুকু ঝাপসা হবে। আপনি এখানে একটা রিলোড দেন, দেখেন ও ডান দিকে গেছে 10 পিক্সেল, নিচে গেছে 10 পিক্সেল, আর এটা ঝাপসা হয়েছে 10 পিক্সেল। মনে হচ্ছে না একটু উপরে উঠে গেছে, মনে হয়, মনে হচ্ছে একটু উপরে উঠে গেছে। এখন আপনি যদি এখানে 0 করে দেন, মানে ঝাপসা হবেই না, সেক্ষেত্রে দেখেন কি হয়, দেখছেন ঝাপসা হয় নাই। এখানে লাল করে দেন,
তো আমি যত এটা বাড়াবো তত ঝাপসা হবে। আমি যদি এটাকে 100 পিক্সেল করে দিই তাহলে 100 পিক্সেল ঝাপসা হয়ে যাবে, ঝাপসা হয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এটা 10 পিক্সেল করে দিই, ঠিক আছে। আর এটা যদি আমি এইখানে 50 পিক্সেল দিই তাহলে ডান দিকে অনেক চলে যাবে, এই যে যত ডানে যাবে তত তো এদিকেই গ্যাপ হবে, তাই না? আচ্ছা, এরপরে আপনি এখানে দেন মনে করেন যে 100 পিক্সেল, তাহলে নিচের দিকে সে 100 পিক্সেল নেমে যাবে। বুঝতে পারছেন বক্স শ্যাডো কি জিনিস? এখন মনে করেন আপনি বক্সের ভিতরে কিছু একটা লিখছেন, পি দিয়ে লিখছেন দিস ইজ এ টেক্সট, এর ভিতরে দিস ইজ এ টেক্সট আছে ঠিকই কিন্তু কালো হয়ে আছে। কি হয়ে আছে? কালো হয়ে আছে। যারা আজকে আসেন নাই, আসে নাই তারা খুব বেশি কিছু মিস করবে না, কিন্তু অনেক ক্রিয়েটিভ জিনিসপত্র মিস করবে আর কি। ভিডিও তো হচ্ছে না, আচ্ছা দেখেন। তো এখানে আমি কালার দিলাম হোয়াইট, তাহলে কি হলো, এটা হোয়াইট হয়ে গেছে। এবার আমি যদি এখানে বক্স শ্যাডো ইউজ না করে টেক্সট শ্যাডো ইউজ করি, কি শ্যাডো, তাহলে সেই শ্যাডোটা কোথায় পাবে? কমন সেন্সে কি বলে, টেক্সটে পাবে, লেখাতে। টেক্সট শ্যাডোতে সেম জিনিস ইউজ করেন, কোনো ডিফারেন্স নাই, মানে ভ্যালুতে কোনো ডিফারেন্স নাই। আমি তো অবাক, 4টা বাজে আজান দিয়ে দিছে। আজান কি মোবাইলে হচ্ছে নাকি? আচ্ছা, এখানে টেক্সট শ্যাডোতে আমি সেম সেম টাইপেরই ভ্যালু ইউজ করলাম, দেখেন একই রকম হবে কিন্তু এটা টেক্সট শ্যাডো, লেখাতে হবে, দেখছেন। তো আমি ব্লারটা একটু কমায় দিই, মনে করেন ব্লার হবে না। ব্লার মানে কি? ব্লার মানে হলো ঝাপসা। আচ্ছা, তো এখানে 50 না দিয়ে আমি 10 দিলাম আর এখানে আমি 10 দিলাম, ডান দিকে আর নিচের দিকে সে একটা শ্যাডো তৈরি করবে। বুঝতে পারছেন শ্যাডো কি জিনিস? শ্যাডো কিন্তু আমার সিলেক্ট করা যাবে না, দেখেন সিলেক্ট হয় না, খুব মজার জিনিস না এগুলো। শ্যাডো জিনিসটা আমাদের কখনো ওয়েব ডিজাইনে দরকার হবে বলে আমার মনে হয় না, বক্স শ্যাডো দরকার হইতে পারে। যখন টেক্সট শ্যাডো দিবেন তখন টেক্সটের মধ্যে শ্যাডোটা পাবে, যখন বক্স শ্যাডো দিবেন টোটাল ডিভের মধ্যে শ্যাডোটা পাবে। সম্পর্কে আর কোনো কনফিউশন আছে? ওকে, লেখাটাকে একটু ঝাপসা করে দিতে পারেন যাতে আসলে এটাকে শ্যাডো মনে হয়। 4 পিক্সেল দেন যাতে আসলে এটাকে শ্যাডো মনে হয়। শ্যাডো তো আর মানুষের মতো না, মানুষের শ্যাডো কি মানুষের মতো? একটু ঝাপসা হয়, এডিট বেশি হয়েছে, ওয়ান করেন। এই যে এবার মোটামুটি শ্যাডো মনে হইতেছে, তাই কি জানি, আমি আসলে আইডিয়া নেই, এটা তো দেখালাম কেমনি করতে হয়। আচ্ছা, এরকম আরো অনেক টুলস আছে, যেমন সিএসএস টুলস লিখে একটা সার্চ দেন, সিএসএস 3 টুলস, সার্কেল। সার্কেল কি জিনিস? হ্যাঁ, সব কিছুরই শ্যাডো হয়। মনে করেন আপনি বক্সটাকে যদি বক্স শ্যাডো মানে বর্ডার রেডিয়াস দিয়ে দেন, গোল হয়ে যায়, ওটারও শ্যাডো হবে। বর্ডার রেডিয়াস মনে করেন 50% করেন, যেহেতু আমাদের উইদার হাইট একই, এই যে ওটা শ্যাডোটা গোল হয়ে যাবে। মোটা লোকের শ্যাডো তো আর শুকনো হবে না, তাই না?
আবার এরকমও হয় মাঝে মধ্যে, দেখা যায় বাংলা সিনেমা বা হিন্দি সিনেমা হলিউডের সিনেমাগুলো তো দেখা যায় একটা ভিলেন আসতেছে খুব ছোট বাচ্চা টাইপের, তো তার সে আসার আগ পর্যন্ত দেখা যায় বিশাল এক দানব, আসার পর দেখা যায় অনেক বড়। তো আপনি শ্যাডোটাকে বড় করতে পারবেন না, ছোট করতে পারবেন না, ঠিক আছে? শ্যাডোটা ওর সাইজেরই থাকবে, শুধুমাত্র ডানে বামে উপরে নিচে সরাইতে পারবে। আচ্ছা, সিএসএস থ্রি জেনারেটর, কেটে দিই। প্রিফিক্স সিএসএস বুঝেন নাই, প্রিফিক্স সিএসএস তো একটা ওয়েবসাইটের নাম। মনে করেন এখানে আমরা বক্স শ্যাডো ইউজ করছি, বক্স শ্যাডো হচ্ছে সিএসএস থ্রি এর একটা ইলিমেন্ট যেটা সব ব্রাউজারে কাজ নাও করতে পারে, তো সেই কারণে আমাদের এরকম করে লিখতে হবে বক্স শ্যাডো, সরি মজ বক্স শ্যাডো, মজিলার জন্য এভাবে লিখতে হবে। তারপর হচ্ছে আপনার ওপেরার জন্য এরকম, সাফারিয়ার ক্রোমের জন্য হচ্ছে আপনার ওয়েব কিট, এরকম করে লিখতে হবে। কিন্তু আমি জানি না আসলে যে কোনটা কিভাবে লিখতে হয়, মনে করেন আমার মনে নাই, আমার প্রিফিক্স অ্যাডগুলো অ্যাড করতে মনে নেই, আবার প্রথম থেকে খুঁজা 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 খুঁজে অ্যাড করা বোঝা বলা, তার চাইতে জাস্ট কপি করবেন প্রিফিক্স মাই সিএসএস ডট কমে যাবেন, আছে এই পাশে জাস্ট দিয়ে প্রিফিক্সে ক্লিক করবেন, এই পাশে প্রিফিক্সগুলো সহ চলে আসবে। আচ্ছা আমাকে নেট নাই, এই যে চলে আসছে এখন, জাস্ট এটা ওই আগেরটাকে বাদ দিয়ে এটাকে বসা দেন। দেখেন হাইট উইথ ব্যাকগ্রাউন্ডে কিন্তু চেঞ্জ হয় না, হয়েছে খালি বক্স শ্যাডো সিএসএস থ্রি এর ইলামেন্ট, এই জন্য বক্স শ্যাডোতে সে ওয়েব কিট মজ আর বক্স শ্যাডো মানে মেইনটা থাকতে হবে, মেইনটা না থাকলে আবার কাজ করবে না, অরিজিনালটা থাকতে হবে তারপরে মজ বা ওয়েব কিট বসাতে হবে। এরকম করে তারা এই দুটা সিএসএস থ্রি এর পাইছে, এই দুটাতে বসিয়ে দিছে। টেক শ্যাডোটা কিন্তু আবার সিএসএস থ্রি এর না, ঠিক আছে? ওটাই তো বললাম বুঝার কোনো দরকার নাই, খালি কপি করে এখানে কি পেস্ট করবেন, এখানে প্রিফিক্সে ক্লিক করবেন, চলে আসবে। কোনটাতে কেমনে দিতে হবে সেটা তো 1 ঘন্টা, হ্যাঁ শুধু ব্রাউজার সাপোর্টের জন্য। হ্যাঁ যেটা কনভার্ট হয় নাই বুঝে নেবেন এটা সিএসএস থ্রি এর না। এটা করাই লাগবে না, যদি আপনার মনে হয় যে না আমার সব ব্রাউজারে সাপোর্ট করাইতে হবে, আপনার টোটাল সিএসএস টোটালটা কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করবেন, মানে অনেক হাজার হাজার কোড থাকবে তো সিএসএস ফাইলে, সব কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে সিম্পলি সিএসএস মাই প্রিফিক্স মাই সিএসএস ডট কমে গিয়ে বাম পাশে পেস্ট করে দেবেন, পেস্ট করে প্রিফিক্সে ক্লিক করবেন, যেগুলো প্রিফিক্স অলরেডি আছে ওগুলো আর চেঞ্জ হবে না, ওগুলো ওর মতো থাকবে, যেগুলো নাই ওগুলাতে অটো প্রিফিক্স বসে যাবে। এই যে ওয়েব কিট মস, ডিপলি চিন্তা করার দরকার না, বাচ্চাগুলো মানে কখ কখ শিখেলে তারা কি ডিপলি চিন্তা করে? একজনে বললাম কালার দিলে এখানে রেড দিলে রেড আসবে, সে চিন্তা করে গেছে না জানি কতটা কঠিন, আমি বললাম এখানে কালার দিবেন, এখানে আপনি কোনো একটা কালারের নাম লিখবেন, সে তো পুরাই মানে চিন্তা পড়ে গেছে, আইনস্টাইন চিন্তাবিদ হয়ে গেছে, কালার দিলে কালার কেমন আসে। আপনি সিএসএস এর আগে যা করছেন তাই করবেন, খালি সিম্পলি পুরাটা কপি করে এখানে মানে সিএসএস মাই প্রিফিক্সকে পেস্ট করবেন, প্রেস করে প্রিফিক্সে ক্লিক করবেন, শেষ, এখানে যা পাবেন এটাকে সবগুলো বাদ দিয়ে তারপর এখানে পেস্ট করে দেবেন। হ্যাঁ 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 রাইট, তো এই যে একটা ওয়েবসাইট সিএসএস থ্রি জেনারেটর, এখানে ক্লিক করেন, এখানে অনেকগুলো অপশন আসবে, বর্ডার রেডিয়াস, বক্স শ্যাডো, টেক্সট শ্যাডো, মাল্টি কলাম, ফন্ট ফেস, আরজিবিএ। আরজিবিএ কি জিনিস জানেন?
জানেন জানি না আমরা। আচ্ছা আচ্ছা, তো মনে করেন আমি এই জায়গায় সব বাদ দিয়ে দিলাম, আমি একটা মেনু বানাবো। কি বানাবো? একটা কি বানাবো? মেনু বানাবো। আমরা কি সাব মেনু বানাতে পারি? আচ্ছা আজকে একটা মেনু বানাবো, আমি মেনু বানাতে পারি। আচ্ছা আজকে মেনু প্লাস সাব মেনু বানাবো আমি। এক মনে করেন একটা ক্লাস নিলাম আমি, আলাদা ভিডিও।